কারো বাড়ি ছাউনি খড়ের, কারো বা টিনের, এরকমই 22 জন স্থানীয় বাসিন্দার দাবি। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম উঠলেও তারা দেড় বছর ধরে টাকা পাচ্ছেন না, যদিও প্রশাসনের দাবি পদ্ধতিগত ত্রুটির কারণেই দেরি হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার কোলছুট গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি দুটি গ্রাম ফকিরপাড়া ও বিশ্বাসপাড়ার 22 জন বাসিন্দাই অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, নানা অছিলায় গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান টাকা আটকে রেখেছেন। পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের বিরুদ্ধে উপপ্রধানের নাম করে কাটমানি নেওয়ারও অভিযোগ উঠেছে। আমার বলো 5,000 টাকা দিতে, আমি দেখ আমি গরিব মানুষ, আমি তো পারবো না, খেটে জল মজুরি খেটে খায়। লকডাউনের সময় ফুল লকডাউন, তখন আমার বলো যে না, তোর টাকা না দিলে ঘর হবে না। আমি ঠিক আছে তাহলে এক কাজ করি, আমার বউর কানের বন্ধক দিয়ে আমি 1,000 টাকা দিয়ে আসি, ঠিক আছে? এবার আমার বলো ঠিক আছে, কাগজ তো জমা হয়ে গেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের উপপ্রধান। আমি এটা বলিনি, কতিপয় ব্যক্তি, এলাকার কতিপয় ব্যক্তি, তারা ব্যক্তি চরিতার্থ করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে থমকে দেওয়ার জন্য, কালিমানিত্য করবার জন্য তারা এই অপবাদ দিয়ে বেড়াচ্ছে। আপনি বলছেন পুরো সম্পূর্ণ ভিত্তিহীন, একদম সম্পূর্ণ ভিত্তিহীন। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর মদতে, একেবারে আগা থেকে নিচু অবধি সমস্ত তৃণমূল কর্মীদের এই যে কাটমানি নেওয়ার যে প্রসেস, এবং সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার জন্য যে কাটমানি দিতে হয়, আজকে তৃণমূল কংগ্রেসের এটা অলিখিত একটা নিয়ম, অলিখিত একটা প্রথা চালু হয়ে গেছে। আমরা যেটা যে ঘর নিয়ে ঘটনাগুলো ঘটেছে সেই নিয়ে তো আমরা ব্যবস্থা নিচ্ছি, তদন্ত চলছে, ভিডিও তদন্ত করছে, আমরাও চেষ্টা করছি সেই ঘরগুলো টাকা যাতে বেনিফিশিয়ারি ফেরত পায়, এবং ভিডিওকে দিয়ে আমরা সেই 34টা বেনিফিশিয়ারিকে আমরা চিঠিও করেছি। দেগঙ্গার ভিডিওর দাবি, জমা দেওয়া নথিতে ভুলভ্রান্তির জন্যই টাকা আটকে রয়েছে। কয়েকজনের ক্ষেত্রে নামের বানানোর সঙ্গে নামের আধার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের গরমিল পাওয়া যাচ্ছে, স্কেলিং এ মিলছে না, সেইগুলো আমরা মোটামুটি রেকটিফাই করা চলছে। আশা করা যায় দু একদিনের মধ্যে সমস্যা মিটে যাবে এবং টাকাও ছেড়ে দেওয়া হবে। জট কাটিয়ে কবে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হাতে পাবেন, সেদিকেই এখন তাকিয়ে 22 জন আবেদনকারী। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।